আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। অর্থনৈতিক আত্মহত্যা করতে বাধ্য হবে ইউরোপ, পুতিনের হুঁশিয়ারি। বাইডেনের এশিয়া সফরের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া। মারিউপোলে আত্মসমর্পণকারীদের মেরে ফেলুন, পুতিনের প্রতি রুশ সংসদ সদস্যের আহ্বান। ভারতের জ্ঞানবাপী মসজিদে নামাজ আদায় বন্ধ না করতে সুপ্রিম কোর্টের নির্দেশ। ওয়াশিংটনে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মাটির নিচে 500 বানকার, হামলা মোকাবেলায় ফিনল্যান্ডের প্রস্তুতি। ইউক্রেনের মতো অস্ত্র সহায়তা চাইল মিয়ানমারের ছায়া সরকার। বিস্তারিত। ইউক্রেনে যুদ্ধের পরিপ্রেক্ষিতে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ইউরোপ অর্থনৈতিক আত্মহত্যা করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দেশের জ্বালানি বিষয়ক প্রধান এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর আল জাজিরার। প্রতিবেদন অনুযায়ী রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, বর্তমানে তেল খাত একটি টেকটনিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পুতিন বলেন, রাশিয়ান শক্তি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করার চেষ্টা করে ইউরোপ কেবল নিজেদের ক্ষতি করবে। তারা কর্মের ফলস্বরূপ শক্তির দাম এবং উচ্চ মূল্যস্ফীতি দেখতে পাবে। রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, ইউক্রেনে বিশেষ অভিযানের পর পশ্চিমারা যে অবরোধ দিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য। পুতিন বলেন, কিছু দেশ রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য রুশ তেলে অবরোধ মানা কঠিন হবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সৈন্য পাঠায় ক্রেমলিন। এরপর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা চালু করেছে। এমন অবস্থায় বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে তেল ও গ্যাস সরবরাহ পুনর্নির্দেশিত করার আশা করেছেন পুতিন, কারণ ইউরোপীয় দেশগুলো রাশিয়ান শক্তি থেকে নিজেদের মুক্ত করার উপায় খুঁজছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের সময় উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দারা অনুমান করছেন। আগামী 48 থেকে 96 ঘণ্টার মধ্যেই এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া নিক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো অবস্থা আমরা সেখানে দেখতে পাচ্ছি। উৎক্ষেপণটি পিয়ংইয়ং এর কাছে অবস্থিত। বাইডেন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া রওনা হবেন। সেখানে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন ইয়োলের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি রোববার জাপান সফর করবেন। সেখানে তিনি জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। উত্তর কোরিয়া চলতি বছর কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, আর মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন পিয়ংইয়ং প্রায় 5 বছরের মধ্যে প্রথমবারের মতো ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষা পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে। এটি সম্পন্ন হলে উত্তর কোরিয়া 2017 সালের পর প্রথম ভূগর্ভস্থ পরীক্ষা হবে, আর সার্বিকভাবে হবে দেশটির সপ্তম ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষা। যুক্তরাষ্ট্র এখন বিশ্বাস করে উত্তর কোরিয়া 4 মে যে ICBM পরীক্ষা করেছিল তা উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছিল। গত 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। সবশেষ দেশটির গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোল পূর্ণ দখলে নেয় রাশিয়া। সেখানকার আজভস্টাল নামে একটি ইস্পাত কারখানায় আশ্রয় নেওয়া 250 ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণের মাধ্যমে চূড়ান্তভাবে নগরটির নিয়ন্ত্রণে চলে যায় রুশ বাহিনীর হাতে। এদিকে আত্মসমর্পণকারী ইউক্রেনের এসব সেনাকে গুলি করে হত্যা করার দাবি জানিয়েছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। এসব সেনার বেশিরভাগ উগ্র জাতীয়তাবাদী আজব মালয়েশিয়া, যাদেরকে রাশিয়া নাৎসিবাদী হিসেবে উল্লেখ করেছে। মস্কো বলছে, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য দেশটিকে নাৎসিমুক্ত করা। তাদেরকে আত্মসমর্পণ করে সাধারণ ক্ষমার সুবিধা নেয়ার জন্য রাশিয়া একাধিকবার সুযোগ দিলেও সেসব সময়সীমা বহু আগে পার হয়ে যাওয়ার পর সোমবার রসদ ফুরিয়ে যাওয়ার কারণে তারা আত্মসমর্পণ করে, আর এর ফলে মারিউপোল শহর পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসে। মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় অবস্থান গ্রহণকারী এসব উগ্র জাতীয়তাবাদী মালয়েশিয়ারা সম্প্রতি স্বীকার করেছে তাদের সহযোগী হতে অস্বীকার করার এবং তাদের সিক্রেট কোড না জানার কারণে তারা মারিউপোল শহরের অনেক বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদে যেন নামাজ আদায় বন্ধ না করা হয় মঙ্গলবার সেই নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মসজিদটির ভেতরে অবস্থিত অজুখানার একটি জলাশয়ের ভেতরে একটি শিবলিঙ্গ থাকার দাবি উঠেছে। যদিও মসজিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেটিকে শিবলিঙ্গ বলা হচ্ছে সেটি আসলে পানির একটি ফোয়ারা, কিন্তু
শিবলিঙ্গ থাকার বিষয়টি দাবি করার পর সোমবার বারাণসীর একটি স্থানীয় আদালত জ্ঞানবাবী মসজিদটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ স্থগিত করে দিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে কথিত শিবলিঙ্গ থাকার কথা বলা হচ্ছে শুধুমাত্র সেই জায়গাটি যেন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মসজিদে মুসলমানদের নামাজ আদায়ে কোনো বাধা দেওয়া যাবে না। মসজিদটির পেছনে একটি মন্দিরে উপাসনা করার জন্য পিটিশন দায়ের করার পর মসজিদ কমপ্লেক্সের ভিডিও করার দায়িত্ব দেওয়া হয়েছিল বারাণসী কর্তৃপক্ষকে। আর এই ভিডিও করার সময় মসজিদের অজুখানায় শিবলিঙ্গ খুঁজে পাওয়ার দাবি ওঠে। মসজিদ কমপ্লেক্সের ভিডিও ধারণ বন্ধ করার জন্য পিটিশন দায়ের করে মসজিদ কর্তৃপক্ষ। এই পিটিশনের শুনানিতে মঙ্গলবার মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে বলেন কিভাবে আদালত মসজিদ বন্ধ করার নির্দেশ দিলেন, যখন যে কমিটিকে ভিডিও করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেটি সম্পন্ন করে জমাই দেয়নি। তাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন, যদি শিবলিঙ্গ পাওয়া যায় তাহলে সেই জায়গাটি সুরক্ষিত করা উচিত, কিন্তু মসজিদের নামাজ আদায় বাধা দেওয়া যাবে না। এদিকে বিচারক ডিআই চন্দ্রচূড় উত্তরপ্রদেশের সরকারের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জিজ্ঞেস করেন কোথায় পাওয়া গেছে শিবলিঙ্গ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুসোগলু বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সাথে দেখা করতে ওয়াশিংটনে আসছেন। এটি নিঃসন্দেহে দুই ন্যাটো মিত্র দেশের মধ্যে সম্পর্ক সংশোধনের সর্বসাম্প্রতিক পদক্ষেপ। তবে ফিনল্যান্ড এবং সুইডেনের আটলান্টিক জোটে যোগদানের বিরুদ্ধে তুরস্কের ভেটো দেবার প্রচেষ্টার ক্ষেত্রে তুর্কি কূটনীতিকের উত্তর দেওয়ার জন্য বেশ কঠিন কিছু প্রশ্ন অপেক্ষা করছে। ওয়াশিংটনের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ছিল আঙ্কারা, তবে তুরস্কের দুর্বল মানবাধিকার রেকর্ড এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বর্তমানে দুই দেশের সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে। রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রতি তুরস্কের শক্তিশালী সমর্থন যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক পুনঃস্থাপনের একটি সুযোগ দিয়েছে। বিশ্লেষকরা ভবিষ্যৎবাণী করেছেন কাভুসোগলুর ওয়াশিংটন সফর সেই প্রক্রিয়াকে সাহায্য করবে। তবে ইউরোপীয় কাউন্সিলের একজন সিনিয়র ফেলো আসলি আইদিন তাজবাস সতর্ক করে দিয়েছেন যে সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদে ভেটো দেওয়ার জন্য এরদোগানের হুমকি চাভুসোগলুর এই সফরের ওপর কালো ছায়া ফেলেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন এরদোগানের কঠোর অবস্থান পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগকে আরও বাড়িয়ে দেবে। উপরন্তু তুরস্ক রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণে ওয়াশিংটনকে আঙ্কারার ওপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করতেও প্ররোচিত করবে। ইউক্রেনের রুশ সামরিক অভিযানের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। এরই মধ্যে দেশটির জাতীয় সংসদে ভোটাভুটিতে বিষয়টি পাশ হয়েছে। তবে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্তে চরম খেপেছে রাশিয়া, কেননা দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার। এরই মধ্যে ফিনল্যান্ডের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকিও দিয়েছে রুশ কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে দেশটিতে সরবরাহকৃত রুশ বিদ্যুৎ। এদিকে যে কোনো ধরনের হুমকি উপেক্ষা করেই ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড। এরই মধ্যে বহিঃশক্তির যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি। এই পরিস্থিতিতে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল থেকে তৈরি করা মাটির নিচের বাংকারগুলো কথা প্রকাশ্যে এসেছে। হেলসিঙ্কির ফ্রাঞ্জেনিন কাটু স্ট্রিটে বহু প্রাচীন লোহার একটি ঘর রয়েছে। দেওয়ালে নানা গ্রাফিটি, অপরিচ্ছন্ন এই ঘরটি বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভিতরে প্রযুক্তির কি অসাধারণ নিদর্শন অপেক্ষা করে রয়েছে। ঘরটিতে ঢোকার জন্য একটি মাত্র দরজা, ভিতরে ঢুকলেই সিঁড়ি, নামলে মাটির 25 মিটার নিচে পৌঁছে যাওয়া যাবে। তারপর আবার দুটি ইস্পাতের তৈরি দরজা, এতটাই ভারী যে দুজন শক্তিশালী মানুষও খুলতে পারবেন না। সেই দরজা পেরোলে শুরু হবে সুড়ঙ্গ, যার শেষ প্রান্তে অপেক্ষা করছে আরেক হেলসিঙ্কি। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করতে অস্ত্র দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ছায়া সরকারের প্রতিরক্ষা প্রধান। রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েমন রাশিয়ার বাহিনীকে মোকাবেলায় ইউক্রেনকে যেভাবে সহায়তা করা হচ্ছে সেই রকম সহায়তা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ইউক্রেন ও মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা স্বাধীনতার জন্য জীবন দিয়ে লড়াই করছেন। রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, মিয়ানমারের জন্য আন্তর্জাতিক অবস্থান আমাদের জন্য নৈতিক সমর্থন, আমরা এর জন্য
কৃতজ্ঞ, কিন্তু সামরিক সহ অন্যান্য সহায়তাও আমাদের জন্য বেশি প্রয়োজন। এর আগে গত 15ই মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আসিয়ান 10 সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের 2 দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের এক ফাঁকে মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্যের সরকারের পররাষ্ট্রমন্ত্রী জিন মার অংয়ের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ। 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। এর কয়েকদিন পর থেকেই জান্তা বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। এপ্রিল মাসে মিয়ানমারে চলমান সেনা শাসনের অবসান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ছায়া সরকার গঠন করে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সংসদ সদস্যের জোট।